আজকে আমরা আলোচনা করব সংরক্ষণ কি। মানে সংরক্ষণ নামটা শুনে অনেকে একটু কেমন কেমন হয়ে যায়, বাবরি সংরক্ষণটা বিরাট কষ্টকর ব্যাপার। না, আমি তোমাদের সেই কষ্টকর ব্যাপারের মধ্যে যাব না, একদম সহজভাবে। মনে করো সংরক্ষণ তৈরি করার আগে আমি প্রত্যেকটা জিনিসের যেমন আলোচনা করে দিই, আজকেও করে দিচ্ছি, দেখে নাও। মনে করো বনে অনেক হরিণ আছে, হঠাৎ দেখা গেলো হরিণগুলো খুব মারা পড়ছে। কেন হরিণগুলো মারা পড়ছে দেখতে হবে, অর্থাৎ নদীর জল কোনো বিষ হয়ে গেছে কিনা, কোনো হরিণ শিকারিরা ব্যাপক হারে ঢুকে পড়ছে কিনা, এইগুলো লক্ষ্য রাখতে হবে। নাহলে তো হরিণ একদিন পাওয়াই যাবে না, হরিণের জীব মানে একদম বংশটাই নষ্ট হয়ে যাবে। এরকম বাঘের হতে পারে, হাতির হতে পারে, তো জীবের জন্যে এটা জীবের। এবার সংজ্ঞাটা চলো, যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা, বুঝে গেছো? যদি নদীর জলে কোনো রকম বিষক্রিয়ার ফলে হরিণগুলো মৃত্যু হয় যাতে না ঘটে সেটা লক্ষ্য রাখতে হবে, বা যদি চোরা শিকারিরা ঢুকে পড়ে যাতে আর না ঢুকতে পারে সেটাও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যে কারণে জীব, এটা কিন্তু জড়ন নয়, এই মানে যে কারণে জীবের সংখ্যাটা কমে যাচ্ছে বা যায় সেই কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করা, বুঝতে পেরেছো? মানে লুপ্তপ্রায় জীবগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সংরক্ষণ দরকার হয়। একে তো জীবগুলো হারিয়ে যাচ্ছে, লুপ্তপ্রায় জীবগুলো, তাতে যেগুলো হারিয়ে না যায় সেগুলো যাতে বেঁচে থাকে তার জন্য সংরক্ষণটা বিশেষ প্রয়োজন। এবার কি সবারই সংরক্ষণ প্রয়োজন আছে? না না, মশার কোনো সংরক্ষণ প্রয়োজন নেই, মাছিরও নেই, তবে সোনা ব্যাঙ এইগুলোর আছে। ছোট্ট আলোচনা, ছোট্ট হয়ে বুঝিয়ে দিলাম, এরকম ছোট ছোটো প্রশ্নের জন্য অপেক্ষা করো, পরের দিন আলোচনা হবে। মরিশাসে ডোডো আজ নেই কেন? ভালো হলে অবশ্যই লাইক করবে।